যখন বাতাস বয় তখন সব ঘরে এই আবর্জনার গন্ধ আসছে এবং বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে, খাওয়া যাচ্ছে না, আর কিছু সহ্য করতে পারে না কি ওই গন্ধটা। এখন বাচ্চারা একবারে এই গন্ধয় সব অসুখ বিসুখ হয়ে এখন ঘরে ঘরে সবে প্রায় এখন অসুখ আছে বাচ্চারা। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। আপনাদের সামনে হাজির হলাম জনগণের সমস্যা নিয়ে। শিলচরের মেহেরপুরের বীরবল বাজারের পেছনে ডাম্পিং গ্রাম আছে, সেই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা হয়, শহরের আবর্জনা ফেলা হয়, কিন্তু সেই আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রচুর বায়ু দূষণ হচ্ছে, জনগণ অনেক কষ্ট পাচ্ছেন। সেই সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, দেখুন জনগণরা কী বলছেন ওনাদের সমস্যার কথা। ধন্যবাদ। আচ্ছা, ডাম্পিং গ্রাউন্ডে কি খুব অসুবিধা হয় আপনার? খুব প্রবলেম হয় দাদা, মানে আমরা থাকতে পারি না, আমরা সুতো থেকে এখন হ্যাবিট হয়ে গেছে, এখন নতুন মানুষ আইলে তো আমরা পড়া থাকতে পারে না, ঘুমাইতে পারে না, এখন বৃষ্টি দিয়া আবার মানে হিটটা পাইলে মানে একটা বাইপার একটা বার হয়ে যায়, এটা আমরা শ্বাস ধরতে পারে না। আর উইন্টার সিজনে হলো সব ড্রাই হয়ে গেছে, আর কোনো মানুষ আই জ্বালাই দেয় আর যাবরা সব জ্বালাই দেয়, এখানে একটা স্মোক বারো হয়, আমরা আস্তা পুঞ্জি ভিতরে একটা দরজা বন্ধ হইলে ভিতরে সামাই যায়, আমরা শ্বাস লইতে পারি না, খুব কষ্ট আছে, অনেক বছর থেকে আমরা কষ্ট করে আসছি। কমপ্লেন কতবার করছি কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে একটু ট্যাকল করে না, একটা স্টেপ লই না, রিসাইকেল মেশিন আনবো করে এখানে বসাই দিয়েছে কিন্তু একটা কোনোদিন চালু করে না। এটা প্রায় 10 বছর আগে থেকে আমরা ট্রাই করে আসছি, জিপি লেভেলে এমএলএ আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কতবার আমরা চেষ্টা করেছি তবু কোনো স্টেপ লয় না। পপুলেশন আমরা এই জায়গাতে হিন্দু আছে, নাগা আছে, আমরা সব ওই নদী পাড়ে একটা মুসলিম আছে, এখানে স্কুল আছে, হসপিটাল আছে, পপুলেশন এখানে আমরা 1000 মতনটা আছে, পরিবার হলো 60 ফ্যামিলি আছে আমরা ট্রাইবাল। আপনার কি বাসা এখানে? হ্যাঁ হ্যাঁ, নিজের বাসা এখানে। হ্যাঁ, আপনার নাম কি? এল রংমাই, পাস্টার অফ লোকাল চার্চ হিয়ার, চার্চ আমি পাস্টার আছি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এই যে আমাদের বৃহত্তর মেহেরপুর এলাকা শিলচর শহরের, এই এলাকার একটি বড় সমস্যা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে পৌরসভা সব আবর্জনা ফেলে এগুলো অবৈজ্ঞানিক পদ্ধতিতে জ্বালায়, এই এলাকা দূষিত হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যেটা আমরা বুঝি না, সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করবে এই যে ডাম্পিং গ্রাউন্ড অবৈজ্ঞানিকভাবে জ্বালানোর জন্য। আমরা এ ব্যাপারে পলিউশন কন্ট্রোল বোর্ডে লিখেছি এবং পলিউশন কন্ট্রোল বোর্ড তারপর এখানে ডিসির সঙ্গে সভা করেছে এবং এখানে 60 কোটি টাকা ব্যয় করে নাকি একটা প্রকল্প করা হবে বৈজ্ঞানিক পদ্ধতি জ্বালানোর ডাম্পিং গ্রাউন্ডটা। তো ডিসির সঙ্গে আমরা দেখা করেছিলাম গ্রেটার মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ড শিফটিং কমিটির পক্ষ থেকে, তো উনি বলেছেন যে ডাম্পিং গ্রাউন্ড এখানেতে সরানো সম্ভব নয়, যেখানে সরাবেন সেখানেই পাবলিক বাধা দেবে, আর বেশি দূরে হলো আবর্জনাগুলো কীভাবে নেওয়া যাবে। তো আমরা জোর দিয়েছি যে সেটা জ্বালানোটা যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়। তো এখন দেখা যাক কী হয়, এটা কিন্তু একটা হেলথ হ্যাজার্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই জিনিসটা বুঝবে না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে কন্টামিনেট হবে এটা সাধারণ মানুষ বুঝবে না, যখন গন্ধ বেরোয় তখন বোঝা যায়, কিন্তু ওই এর চেয়ে ক্ষতিকর হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার। তো আমরা আশা করব যে সরকারের ব্যাপারে পদক্ষেপ নেবে। আমরা আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার অশোক সিংহালকেও লিখেছিলাম, এরপর ইয়েকেও লিখলাম, তারাও নড়ে চড়ে বসেছেন, দেখা যাক। আপনার বাসা কি এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, এখানে ডাম্পিং গ্রাউন্ডের কাছেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
কি মানে সমস্যা কি আপনাদের? আমাদের তো অনেক সমস্যা হচ্ছে এই আবর্জনা নিয়ে, এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে। আমরা এখন অনেক অসুবিধায় আছি, এবং বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের বেশি অসুবিধা হচ্ছে। এই আবর্জনার উপরে যখন বাতাস বয় তখন সব ঘরে এই আবর্জনার গন্ধ আসছে, এবং বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে, খাওয়া যাচ্ছে না, আর কিছু সহ্য করতে পারে না কি ওই গন্ধটা। এখন বাচ্চারা একবারে এই গন্ধয় সব অসুখ বিসুখ হয়ে এখন ঘরে ঘরে সবে প্রায় এখন অসুখ আছে বাচ্চারা। এটার উপরে মশা মাছি একবারে তো মশা বেশি দিয়ে কিচ্ছু করতে হয় না। আমরা জিনিসপত্র কিছু খাইতে গেলে সবসময় জিনিস একশোবার আমরা এটা কমপ্লেন করেছি। আমরা রাস্তাঘাটও রুকেছি, কিছু হয়নি। হ্যাঁ, আপনার কি নাম? টেম্পাও রংমাই। হ্যাঁ হ্যাঁ, এই এরিয়ার আমি মেম্বার, জিপ মেহেরপুর জিপি 10 নম্বর ওয়ার্ড মেম্বার। আপনাদের বাসা কি ডাম্পিং গ্রাউন্ডের কাছেই? আপনার কি কি সমস্যা? সমস্যা হলো গন্ধ, বেচারা পড়তে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, এরকম এই গন্ধে আবর্জনা গন্ধ। আমরা এইটা কতবার কমপ্লেন করছে, কমপ্লেন করলে কোনো জবাব দেয় না, কিন্তু কমপ্লেন করছে। আমরা কয় বছর ধরে কমপ্লেন করছি? কয় বছর মানে প্রত্যেক 20 বছর আগে থেকে আমরা 15-20 আগে থেকে এরকম কমপ্লেন দেয়। আমরা এরকম শুনতে আইতেছি। আচ্ছা, এবং রাস্তাঘাট বন্ধ করেছি, বন্ধ হয় না। কোনো প্রশাসনিক কোনো এখানে কিছু ইনিশিয়েটিভ নিতেছে না এটার লেগে? হ্যাঁ, এটা নিয়ে আমরা খুব দুঃখিত, যার কারণে বর্তমানে যারা আছি আমরা একসঙ্গে বয়া আমরা মানে গল্প করতে পারি না এক জায়গায় বয়া। একটু পরে আপনি দেখবা, একটু অনুভব করবা আপনি 10-15 মিনিট বর পরে যখন বাতাস এব তখন মানে প্রচণ্ড গন্ধ আর কি, তখন মানুষ থাকতে পারে না। আর আমরা পাড়াতে কেউ মানে আমরা যে অতিথি তারাও থাকতে পারে না। আজকে একটা ঘটনা অতিথি আইসিল প্রায় 2 দিন আগে, এখন অসুস্থ হইয়া তার বাসাত গেছি গিয়া, এরকম পরিস্থিতি। আমরা এই গন্ধের সহ্য কেউ সহ্য করতে পারে না। গন্ধটা তো আমিও পাইতেছি। হ্যাঁ, আপনি এখন পাইতেছেন। আর এই যে মেশিনটা যেটা বানানো হয়েছে যে, হ্যাঁ, রিসাইকেলিং মেশিন যেটা, প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও কিন্তু স্টার্ট হয় নাই, এখনও চালু হইতেছে না। কোন কারণে আমরা যখন জিজ্ঞাসি তখন বলতেছে এটার বলে আরও কিছু সময় লাগবে, আরও প্রায় 3-4 মাস লাগবে, তখন দিয়ে আবার এই কাজটা শুরু হইব। আমরা চাইতেছি যে এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাক, আর আমরাও কিছু শান্তিতে আমরা থাকতে পাই। এখানে আপনারা